ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেট ফলে এখানে ভূমিকম্প নিয়ে আতঙ্ক রয়েছে তবে আতঙ্ক থাকলেও নেই সচেতনতা সিলেটে কোনো নিয়মনীতি নীতি না মেনেই ঘরে উঠছে একের পর এক বহুতল ভবন মানে হচ্ছে না বিল্ডিং কোড জলাশয় বরাক থেকে শুরু করে একটি লাকাটা সবকিছুই চলছে অহরহ ফলে এই অঞ্চলে বড় ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির ঝুঁকি বেড়েই চলছে সাম্প্রতিক কয়েকটি ছোট ছোট ভূমিকম্পের কারণে বড় ধরনের ভূমিকম্পের সংখ্যার বিশেষজ্ঞরা জরিপে দেখা গেছে সিলেটে এক লাখ বহুতল ভবন রয়েছে ভবনের শতাংশ ছয়তলা বা তার চেয়েও বেশি যদিও সিটি কর্পোরেশনের হিসেবে সেটা অনেক কম বিশেষজ্ঞদের মতে সিলেটে রিক্টার স্কেলে সাতপাত্রার ভূমিকম্প হলে এই অঞ্চলের প্রায় আশীর্বাগ স্থাপনা দর্শ করতে পারে এতে প্রাণ হারাবে প্রায় বারো লাখ মানুষ এবং ক্ষতি হবে সতেরো হাজার কোটি টাকার পুরো ভিডিও জুড়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসন্ন দুর্যোগ নিয়ে আমাদের প্রস্তুতিটা কিরকম রয়েছে বা সবাই যেখানে আশঙ্কা করছেন যে বড় ধরনের একটা ভূমিকম্প সিলেটে যে কোনো সময় আঘাত হানতে পারে তা নিয়ে আমাদের কর্তাব্যক্তিরা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বা আমাদের সে ব্যাপারে করণীয় কিছু রয়েছে কি না থাকলে সেটা কতটুকু পালন করা হচ্ছে তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি যেখানে এই বিষয়ে পুরোপুরি আলোচনা করব আপনাদের সামনে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয় উনিশশো আটানব্বই এর জরিপ অনুযায়ী সিলেট অঞ্চল সক্রিয় ভূকম্পন এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সাতমাত্রার ভূমিকম্পেই সিলেট হতে পারে ধ্বংসস্তূপ আঠারোশো তেত্রিশ আঠারোশো পঁচাশি আঠারোশো সাতানব্বই উনিশশো পাঁচ উনিশশো তিরিশ উনিশশো চৌত্রিশ উনিশশো ও উনিশশো সালের বড় ভূকম্পনের মধ্যে দুটিরই উৎপত্তিস্থল ছিল অ্যাপিসেন্টার সিলেটের জৈধার ভূগর্ভে একই উৎপত্তিস্থল থেকে ঘটে যাওয়া আঠারোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটি ভূকম্পনের ইতিহাসে দ্য গ্রেট আসাম আর্থকুয়েক নামে পরিচিত রিক্টার স্কেলে এর মাত্রা ছিল আট মাত্রার বেশি এই ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন সহ সিলেট ও আসাম অঞ্চলের উল্লেখযোগ্য ভৌগোলিক পরিবর্তন ঘটে উনিশশো সালে আসামে বড় ধরনের ভূমিকম্পের কারণে সিলেট অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই ভূমিকম্পটি আসাম আর্থকুয়েক নামে ইতিহাসে পরিচিত রয়েছে রেক্টার স্কেলে এর মাত্রা ছিল আট দশমিক ছয় বছর দর্শিক আগে বাংলাদেশ জাপান ও শ্রীলঙ্কার একটি বিশেষজ্ঞ দল সিলেট নগরীর ছয় হাজার ভবনের উপর জরিপ চালিয়ে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করে এই রিপোর্টে উল্লেখ করা হয় সিলেটের বেশিরভাগ বাণিজ্যিক ভবনই অপরিকল্পিত এবং মারাত্মক ঝুঁকিপূর্ণ রেক্টার স্কেলে সাত বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হলে সেগুলো দশে পর্বে পাল্টে যেতে পারে সিলেটের মানচিত্র ক্ষতিগ্রস্ত হবে সিলেটের গ্যাস এবং তেল ক্ষেত্রগুলো। কেবল গ্যাস ফিরতেই ক্ষতি হবে নয় হাজার কোটি টাকার পরিবেশ বিপর্যয়ও নেমে আসবে প্রতিবেদনে বলা হয়েছে অপরিকল্পিত বাসাবাড়ি নির্মাণের কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে নগরীর শাহজালাল উপশহর আকালিয়া বাগবাড়ি মদিনা মার্কেট এলাকা গবেষণার তথ্য অনুযায়ী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বহু বেসরকারি হাসপাতাল রয়েছে যেগুলো ভূমিকম্পের সময় দশে পড়ার ঝুঁকিতে থাকবে তাতে প্রাণহানিও বাড়বে কারণ তখন ভূমিকম্পে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা যাবে না শ্রীলঙ্কার অধ্যাপক আরঙ্গাপুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হুমায়ুন আক্তার অধ্যাপক ডক্টর আফতাব আহমেদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকসুদ কামাল ডক্টর জাহাঙ্গীর আলম সহ জাপান থেকে আসা আরও দুজন বিশেষজ্ঞ এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেন গবেষক দলের সদস্য ডক্টর জহির বিন আলম বলেন ভূমিকম্পের দিক থেকে সিলেট মারাত্মক ঝুঁকির মধ্যে থাকলেও তাৎক্ষণিক ক্ষতি হ্রাস ও উদ্ধার কাজ চালানোর জন্য সিলেটে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই ভূমিকম্পের ঝুঁকি মাথায় রেখে সংশ্লিষ্টদের এখনই প্রস্তুতি নেওয়া উচিত সিলেটে নগরায়নের ক্ষেত্রে ভূমিকম্প ঝুঁকি মাথায় রেখে একটি মহাপরিকল্পনা বা মাস্টার প্ল্যান প্রণয়নের প্রয়োজনীয়তার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন বিশেষজ্ঞরা তবে সেটি কার্যকর হয়নি ফলে বহুতল ভবন নির্মাণ নগর সম্প্রসারণ হচ্ছে অনেকটা খেয়াল খুশি মতো হাওর বিল খাল নালা জলাভূমি ভরাট করে পাহাড় টিলা কেটে হাউজিং প্রকল্প গড়ে তোলা হচ্ছে সেখানে ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মিত হচ্ছে এতে ভূমিকম্প প্রবণ সিলেটে ক্ষতির আশঙ্কা আরও বাড়ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড জহিরবিন আলম বলেন যে টেকনোটিক প্লেটে সিলেট অঞ্চল অবস্থিত তা ক্রমেই উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে প্রতি একশো বছরে তা এক মিটার সরছে এ কারণে সিলেট অঞ্চলের ভূমিকম্পের ঝুঁকি দিন দিন আরও বাড়ছে এরপরও এর জন্য কর্তৃপক্ষের কোনো প্রস্তুতি দৃশ্যমান নয় সরকারি ও বেসরকারি উদ্যোগে সভা সেমিনার কর্মশালা ভূমিকম্পের মহড়া প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন দুই হাজার ষোলো সালে সবশেষ সিলেটের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে জরিপ চালানো হয়েছিল এতে বত্রিশটি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো তখন ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয় তবে বিভিন্ন জটিলতায় সে কাজ এগোয়নি সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়াই নগরীতে গড়ে উঠছে অনেক বহুতল ভবন এতে বাড়ছে ভূমিকম্পে ক্ষতির ঝুঁকি আজিজুর রহমান আরও জানান উনত্রিশ মের ভূমিকম্পের পর ওই ভবনগুলোর মধ্যে ষাটটি বাণিজ্যিক ভবন বন্ধ করে দেয়া হয়েছে তিনি বলেন সিলেটে প্রায় সত্তর হাজার হোল্ডিং আছে যদিও বেসরকারি হিসেবে সেটি অনেক বেশি এর মধ্যে সাততলার উপরে ভবন আছে অন্তত চারশোটি তবে সিটি কর্পোরেশনের হিসাবের বাইরে আরও অনেক বহুতল ভবন আছে নগরের বহুতল ভবনগুলো ভূমিকম্প সহনীয় কিনা তা পরীক্ষা করে দেখতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন দ্রুতই সে উদ্যোগ নেওয়া হবে সব ঝুঁকিপূর্ণ ভবন তাদের পক্ষে ভেঙে ফেলা সম্ভব নয় উল্লেখ করে বলেন যে ভবনগুলো ভূমিকম্প সহনীয় নয় সেগুলোর সামনে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে বিশেষজ্ঞদের মতে সিলেটে সবচেয়ে বেশি প্রয়োজন নগরীর সব ভবনকে ভূমিকম্প প্রতিরোধক করা এজন্য নতুন ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষা করতে হবে মাটির ধরনের উপর নির্ভর করে ভবনকে একতলা বা বহুতল করতে হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির বলেন সিলেটের চুয়াত্তর দশমিক চার শতাংশ ভবনই ভূমিকম্পের কথা চিন্তা না করে তৈরি করা হয়েছে এগুলো ভূমিকম্প প্রতিরোধকভাবে নির্মাণ করা হয়নি ফলে সাতমাত্রার ভূমিকম্প হলে আশি শতাংশ বহুতল ভবন ভেঙে পড়তে পারে তিনি বলেন ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে না ফেলে রেকটিফাইটিং করা যেতে পারে সাপোর্টিং পাওয়ার দিয়ে ভূমিকম্প প্রতিরোধক হিসেবে ভবনগুলোকে গড়ে তোলা যেতে পারে এই মুহূর্তে সবার আগে প্রয়োজন ভূমিকম্প সেন্টার নির্মাণ সিলেটে শিগগিরই একটি ভূমিকম্প সেন্টার নির্মাণ করতে হবে তিনি আরও জানান জলাশয়ে ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা যাবে না বিল্ডিং কোড লঙ্ঘন করে কোনো অবস্থাতেই ভবন নির্মাণ করা যাবে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে আরও একটি অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক কৃতজ্ঞতা সেই সাথে আমাদের ফেসবুক পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক অথবা ফলো করে সাথে থাকার অনুরোধ রইল পরিশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে আবারও চেষ্টা করব ভূমিকম্প বিষয়ক অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ